ভারতের কোন কোন জায়গা আপনি ভ্রমণ করেছেন? আমি গল্লা বাইরা 5 মার্চ 2018 গল্লা বাইরা পরে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় হিমাচল কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু। আর বন্ধুরা আমি রাজীব, আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ এসেছি মানে আমি এসেছি কি আমাদের গ্রামের সামনে এসেছি অক্ষয় ভগত, যিনি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে এবং তার সঙ্গে আমি সাক্ষাৎ করবো এবং সাক্ষাৎকারে পুরো ইন্টারভিউ আমি আপনাদেরকে জানাবো। যে আমি এখন সামনে পেয়ে গেছি অক্ষয় ভগত, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই পাশে আছে অক্ষয় ভগত, যে আমাদের গ্রামের সামনেই এসেছে এবং তার সঙ্গে আমি ইন্টারভিউ করে আপনাদেরকে ব্যাপারটা জানাবো যে তিনি কতদিন তার ট্যুর লাইভের সময় এবং কি নাও কিছু সব কিছু আমি আপনাদের ডিটেলস বা বিস্তারিত জানাবো অক্ষয় ভগতের সঙ্গে আমি ইন্টারভিউ করে। আর ব্লগিংটি খুব ভালো হোক, আপনার অবশ্যই ব্লগিংটি আমার সাথে থাকবো। আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনাদের একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার সকল বন্ধুর সাথে ব্লগিংটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। আর আপনারা যদি ধরনের নতুন নতুন ব্লগিং দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের গ্রামের সামনে এসেছে, এখন এই বাস স্টপের সামনে আছে অক্ষয় ভগত, যিনি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে এবং তিনি আমাদের ভারত ভ্রমণও করেছে এবং ভারতের কোন কোন জায়গাগুলো তিনি ভ্রমণ করেছেন এবং ওয়ার্ল্ড ট্যুরে তার প্রথম মানে কী কী জায়গা তিনি যাবেন তার সঙ্গে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করবো এবং সব কিছু জানবো। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে অক্ষয় ভগত, তার সঙ্গে আমাদের পুরুলিয়ার যে একটা কমেডিয়ান আছে হাসবে পুরুলিয়া, তারও যে বক্তা তিনি আছে হাসবে পুরুলিয়ারও আছে সদস্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং অক্ষয় ভগত যিনি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে তার সঙ্গে আমি একটা ছোটো সাক্ষাৎকার বা ইন্টারভিউ করবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে। আপনারা অবশ্যই সে সব দিয়ে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন অক্ষয় ভগতের যে সাইকেল নিয়ে বেরিয়েছে ওয়ার্ল্ড ট্যুরে, আপনাদের ওয়ার্ল্ড ট্যুর তিনি এর আগে ভারত ভ্রমণও করেছেন, পুরো ভারত ভ্রমণ ঘুরে এবং এরপরে তিনি বেরিয়েছে ওয়ার্ল্ড ট্যুর। তো আমাদের গ্রামের সামনে আমি তাকে পেয়ে গেছি বাস স্টপের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। অক্ষয় ভগতের সাইকেল বিরাট মজা লাগছে, আমার নাম হচ্ছে অক্ষয় ভগত, আমার ঘর আছে পুরুলিয়ার বাগমুন্ডি বুড়দা গায়ে। তাহলে আমি এখন বাইরে আনছি সাইকেলে গোটা পৃথিবীটা ঘুরতে, আর আমার ইচ্ছা আছে যে আমি সাইকেলে গোটা পৃথিবী ঘুরবো। এই জার্নিটা হবে প্রায় 5 বছরের, এখান থেকে আফ্রিকা যাবো, তারপরে আমেরিকা, ইউরোপ, এশিয়া করে ঘর ফিরবো প্রায় 5 বছর পর। আমি ইউটিউবটাও দিব, তাছাড়া আমার একটা ইউটিউবের চ্যানেল আছে দ্য সাইকেল ম্যান, তো ইউটিউবে সার্চ করলে হবে দ্য সাইকেল ম্যান কই ভগত লিখলেও চলবে, দ্য সাইকেল ম্যান লিখলে হবে, লিখলে আমার উপরে চ্যানেল আসবে দ্য সাইকেল ম্যান। সবাই দ্য সাইকেল ম্যান চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো, আমি চাই আমার মাধ্যম দিয়ে সবাই পৃথিবীটা ঘুরো, আর আমার ইচ্ছা যে আমি গোটা পৃথিবীটা সবাইকে ঘুরাবো। আর তাছাড়া আমার অ্যাকাউন্ট নম্বরও থাকবে, তো যে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপও দিয়ে থাকবে, তা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফোনপে গুগল পেতে, সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করো। আশা করছি সবার ভালোবাসা এবং সহযোগিতায় জার্নিটা একদিন পূর্ণ করতে পারি। আর আমি জেনে নেবো যে তার যে এই যে ওয়ার্ল্ড ট্যুরের যে একটা মানে ধারণা চিন্তাধারাটা কোথা থেকে এসেছে আপনার? আমার ছোটলে একটা স্বপ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের মতো পায়ে হেঁটে একদিন বিশ্ব ভ্রমণ করবো, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে আমি সাইকেলে করবো, অনেক ভারতবর্ষটা ঘুরি। আর এখন বাইরে যে বিশ্ব ভ্রমণে
দেখা যাক কি হয়, সবার ভালোবাসা আশীর্বাদে হবে। আর বিশ্ব মানে ভারত, ভারতের কোন কোন জায়গা আপনি ভ্রমণ করেছেন? আমি গল্লা বাইরা এই 5 মার্চ 2018 গল্লা বাইরা পরে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, নষ্ট সব জায়গায় ঘোরা হয়ে গেছে। ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনার এর খরচা অনেক আছে, তো কেউ যদি আপনি সাহায্য করতে চান অভাবকে, এবং তারও একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপনারা যদি ঘরে বসে তার ইউটিউব জার্নি বা ওয়ার্ল্ড ভ্রমণের জার্নি দেখতে চাও, তো অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমি ডেসক্রিপশন বক্সে তার চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং আমি চাবো মানে সবাই সবাই মানে ইউটিউবটা আমাকে সাপোর্ট করা হচ্ছে, যে আমার যদি ফোনটা গুগল পে করে হেল্প না করে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করুক, ইউটিউবটা শেয়ার করুক, ওটা আমার ক্ষেত্রে একটা সাপোর্ট। সবাই সাপোর্টে আগে আসুক যাতে আমি করতে পারি। জয় মানমুখ, জয় অযোধ্যা, জয় পুরুলিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। অক্ষয় দাকে পাওয়ার জন্য আমি তার চেষ্টা করবো তার সাইকেলটা দেখানোর জন্য। আপনারা এদিকে আসুন, তার সাইকেলটা যে সাইকেল তিনি আপনি বেরিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরে, আপনারা দেখতে পাচ্ছেন তার এই সাইকেল, এইটুকু সম্বল, তার আর কিচ্ছু না, এইটুকু এই যে একটা সাইকেল নিয়ে তিনি ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছেন। এবং তাকে যদি আপনারা কেউ সাহায্য করতে চান বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তো অবশ্যই তার গুগল পে এবং ফোনপে নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকেও তাকে পেয়ে যাবেন। সাইকেলটা একবার দেখানো, এই যে তার যে ওয়ার্ল্ড ট্যুরের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ ব্লগিংটা শেষ অবধি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনার।